এবারে ইমন নীরবের উপস্থাপনায় বিশ তারকা জমজমাট ঈদ আয়োজন। ইমন নীরব দুজনেই এক যুগের বেশি সবিজে কাজ করছেন, সেই সুবাদে তাদের চমৎকার বন্ধুত্ব। একসঙ্গে তারা বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন, এজন্য কেউ কেউ তাদের মানিক জোর বলে থাকেন। এবার ইমন নীরব দুজনে এলেন উপস্থাপনায়, তাদের উপস্থাপনায় দেখা যাবে বিশ জন তারকার জমজমাট ঈদ আয়োজন। চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় দুই তারকা জানালেন, নন্দিতার প্রযোজনায় এবারই প্রথমবার তারা আনন্দ সময় নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন। এই অনুষ্ঠানে তাদের সহযোগী হয়ে হাজির হবেন অনুভব মাহবুব। পোশাকের ডিজাইনগুলো পিয়ালের, দশ পর্বে নির্মিত এই অনুষ্ঠানে থাকছেন বিশ জন তারকা শিল্পী। অনুষ্ঠানটির সময় 42 মিনিট। এই শোটি একেবারেই আড্ডার মতো, যেখানে ইমন নীরবের অতিথি হয়ে এক এক পর্বে আসবেন এক এক জোড়া করে অতিথি। তাদের সঙ্গে মিডিয়ায় কাজের আগ্রহ প্রকাশ করে প্রথমে এবং শেষে এসে বাড়তি আনন্দ দেবেন অনুভব মাহবুব। অনুষ্ঠানটি ঈদে প্রচারের জন্য বানানো হলেও ঈদ নিয়ে আলোচনা করা হয়নি বলে জানালেন নীরব। তিনি বলেন, আমি এবং ইমন দুজনে কোনো অতিথিকে ঈদ নিয়ে কিছু জিজ্ঞেস করিনি। নীরব বলেন, শোয়ের আয়োজন অনেক বড়, বড় সেট নির্মাণ করে একেবারে জমজমাট আয়োজনে ধারণ করা। অতিথিরা এতই খুশি হয়েছেন যে শোতে ড্যান্সও করেছেন। পাশাপাশি অনুভব মাহবুব চমৎকারভাবে নিজেকে হাজির করেছেন, এই শো তাকে নতুন করে পরিচিতি দেবে। ইমন নীরবের অতিথি হয়ে আনন্দ সম অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন অনন্ত জলিল বর্ষা, মিশা সদাগর মাহিয়া মাহি, সাইমন নিপুন, অমিত হাসান কেয়া, সজল আইরিন, আরেফিন রুমি, পরশি, আনিসুর রহমান মিলন, রত্না, রোশান শেহতাজ, ইবান শাহরিয়া সোহাগ আঁচল, শিরিন শিলা, নিঝুম রুবিনা। ইমন বলেন, দারুণ শো করেছি, প্রচুর আড্ডা মেরেছি, প্রত্যেক অতিথির সঙ্গে আনন্দ করেছি, দর্শক দেখে এনজয় করবে। শাহরুখ খান, সালমান খান তাদের বিভিন্ন অ্যাড অনুষ্ঠান মঞ্চে যেভাবে মজা করেন, আমরাও চেষ্টা করেছি উপস্থাপনার মাধ্যমে নিজেদের মতো করে মজা করতে। আমাদের সাথে অনুভব মাহবুব ছিল, সেও হাস্যরসে নিজেকে তুলে ধরেছে। অনুভব মাহবুব থাকেন ইমন নীরবের বাসায়, তাদের বাসায় সব কিছু দেখাশোনা করেন, অতিথি এলেই আগ্রহ নিয়ে মিডিয়ার প্রতি আগ্রহ দেখান। অনুভব বলেন, তারা আমাকে FDC নিয়ে কাজের সুযোগ করে দেবে এই আশায় তাদের বাসায় সব কাজ করি, খুব মজা হয়েছে। তিনি বলেন, একেবারে ভিন্ন কনসেপ্টের শো, এমনটা আমাদের দর্শক আগে দেখেনি, পূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান।